পটুয়াখালী জেলা শহর থেকে বিনাপানি কচুয়া বেতাগি পটুয়াখালী মির্জাগঞ্জ যাতায়াতের একমাত্র সড়কের বিভিন্ন জায়গায় পিচ খোয়া ও ইট উঠে সৃষ্টি হয়েছে বড় বড় খানাখন্দ। প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচলের এই আঞ্চলিক সড়কের অবস্থা বেহাল, ঘটছে ছোট বড় দুর্ঘটনা। খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জহিরুল ইসলাম। জহিরুল, সড়কের এই অবস্থা নিরসনে কি বলছে স্থানীয় জনপ্রতিনিধিরা? সকাল আপনি জানেন যে ইতিমধ্যে বলেছেন যে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা সহ বরগুনা এবং জালকাটির কয়েকটি উপজেলার সাথে একমাত্র যে সড়ক স্থলপথে যোগাযোগ ব্যবস্থা সেটি হচ্ছে মির্জাগঞ্জ এবং পটুয়াখালী সড়ক। এটি প্রায় 9 কিলোমিটার বেহাল দশা অবস্থা রয়েছে। এটা কিছুদিন পূর্বে এটা সংস্কার করা হলো, একবারে সংস্কার করা হয়েছে কিন্তু আবার সেই স্বাভাবিক অবস্থায় নেই। বিগত দিনে যে খানাখন্দ ছিল সেখানে ফিরে গিয়েছে। আমরা দেখেছি যে এই এই সড়কটিতে বিভিন্ন ওভারলোড যানবাহন চলাচল করছে, কারণ যে পায়রা সেতু এবং পটুয়াখালী সেতুতে যে অতিরিক্ত টোল এবং ওভারলোড নিলে যে জরিমানা দিতে হয়, সেই জরিমানা এড়ানোর জন্য সেই অবৈধ গাড়িগুলো এখান দিয়ে যাতায়াত করছে ফেরি পার হয়ে, এবং সেই ফেরি পার হয়ে যাওয়ার জন্য কিন্তু এই সড়কটিতে বেহাল দশা। এবং আমার মনে হয় যে বাংলাদেশের একমাত্র সড়ক যেটিতে ইটের যে হেরিং বন্ড করে মহাসড়কে ইট দিয়ে হেরিং বন্ড করে চালানো হচ্ছে, এবং এখান থেকে যে গাড়িগুলো যায় সেটি হচ্ছে যে সড়ক বিভাগ তাদের ফেরি বন্ধ রাখলেও এই চালকরা, ফেরির যারা ঠিকাদার আছে তাদের সাথে অবৈধ যোগসাজশ, টাকা, অতিরিক্ত টাকা দিয়ে অবৈধভাবে তারা কিন্তু এখান দিয়ে পার হচ্ছে, যার কারণে পুরো সড়কটি কিন্তু একদম খানাখন্দে ভরা। এবং সড়ক বিভাগ সর্বশেষ এই ইট দিয়ে হেরিং বন্ড করে তারপরে তারা চলাচলের উপযোগী করে রেখেছে। আমরা এখানকার সড়ক বিভাগের সাথে কথা বলে জানলাম যে এই সড়কটি দিয়ে যাতায়াতের ক্ষেত্রে তাদের যে বড় বাড়ি যানবাহনের নিষেধাজ্ঞা থাকলেও তারা কিন্তু সেই নিষেধাজ্ঞা মানছে না, এবং যারা না মানার কারণে কিন্তু আজকে এই অবস্থা। এবং তারা বলেছেন যে এই সড়কটি দ্রুত কয়েকটি প্রকল্প পাঠানো হয়েছে, সেই প্রকল্প পাস হলে তারা এটি করবে। কিন্তু ইতিমধ্যে কিন্তু এই সড়কে অনেক দুর্ঘটনা ঘটেছে, এবং যারা এখান থেকে হাজার হাজার মানুষ যাতায়াত করে তাদের কিন্তু জনদুর্ভোগ একদম চরমে, তারা প্রতিদিনই বিভিন্ন বিড়ম্বনার শিকার হচ্ছে। রাজেশ জহিরুল, আপনাকে ধন্যবাদ।